আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিনীপা। ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে আজ থেকে। এদিকে আগাম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হচ্ছে 9 জুলাইয়ের টিকিট, তবে ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহাদ হোসেন টুটুল। টুটুল, ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন কেমন দেখছেন এবং সব ট্রেন কি ঠিক সময় ছেড়ে যাচ্ছে কিনা? দীপা, শুরুতে জানিয়ে রাখতে চাই, ঈদের সময় যে চিরাচরিত যে চিত্র দেখা যায় কম্পার্টমেন্টগুলোতে সেরকম কিন্তু চিত্র আমরা দেখছি না। আমার পেছনেই ঠিক দেখছেন যে যাত্রীদের কিন্তু সেভাবে ভিড় নেই, খুব স্বাভাবিকভাবেই। বেশ কিছুক্ষণ আগেও বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে, আমরা দেখেছি যাত্রীরা স্বাভাবিকভাবেই ট্রেনে উঠতে পারছে এবং যেতে পারছে, নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। অল্প দশ মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা এরকম দু একটা ট্রেন ডিলে হয়েছে, তবে অন্যান্য যেসব ট্রেন রয়েছে মোটামুটিভাবে সবগুলোয় বলা যায় যে স্বাভাবিক সময়ে ছেড়ে গেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, যাত্রীদের মধ্যে আমরা দেখেছি যে এক ধরনের স্বস্তি কাজ করছে তারা নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়াতে। কারণ প্রতি বছর যে চিত্রটা দেখা যায় যে সাধারণত ট্রেনগুলো ডিলে করলে যাত্রীদের এক ধরনের ভোগান্তি হয়, তবে এবার কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন। আমরা চেষ্টা করব একজন যাত্রীর সঙ্গে কথা বলার, তিনি আমাদেরকে নিশ্চয়ই জানাতে পারবেন যে আপনি ঠিক কয়টা থেকে এখানে অপেক্ষা করছেন এবং কী দেখছেন আসলে রেল স্টেশনের চিত্র। জি, ধন্যবাদ। আমি ঠিক 10:30 আমি প্ল্যাটফর্মে আসছি, আমি কুমিল্লা থেকে আসছি, যানজটের ভয়ে একটু আগেই রওনা দিছি। আমার ট্রেন আছে 1:30 বনলতায় যাব আমি ছাপাইনবাবগঞ্জ। তো আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে চিরায়ত যে ভিড়ের যে ঘটনাটা, কিন্তু এখনও হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার না আসলে আপনি ওই চিত্রটা দেখতে পাবেন না। আর আমি সকাল থেকে 2 ঘন্টা যাবৎ বসে আছি, যেটা দেখলাম সবগুলো ট্রেনই মোটামুটি ঠিক টাইমে আসছে, যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে উঠতেছে। আমি প্ল্যাটফর্মে ঢোকার আগে কাউন্টারও লক্ষ্য করেছি, বেশ ভালোভাবেই লোকজন টিকিট কাটতেছিল এবং তাদের কাঙ্ক্ষিত টিকিট নিয়ে প্ল্যাটফর্মে ঢুকতেছিল। 7-8 তারিখ মেবি যেটা বলতেছিলেন সেটা হতে পারে চিরায়ত যে ভিড় বা এই লক্ষ্য করব। আর তাছাড়া আজকের পরিবেশ খুবই ভালো কমলাপুর রেল স্টেশনে, স্বাভাবিক আছে সব কিছু। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেটা দেখছিলেন যে সাধারণ যাত্রীদের মধ্যেও এক ধরনের স্বস্তি, নির্দিষ্ট যে ট্রেন সে ট্রেন পেয়ে এবং নির্ধারিত গন্তব্যে ঠিক মতো যেতে পেরে। আমরা একটু আগেও কথা বলেছিলাম স্টেশন ম্যানেজারের সঙ্গে, স্টেশন ম্যানেজার যেটা বলছিলেন যে তারা চেষ্টা করছেন সকাল থেকে যে সব ট্রেন ছেড়ে গেছে, ধূমকেতু, সুন্দরবন, সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে দেওয়ার জন্য, এবং আগামী যে 4 দিন আরও যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে ঘরমুখো যাত্রীরা যাবেন, তাদের যেন কোনো ধরনের কোনো দুর্ভোগ না হয় সেই চেষ্টাটাও তারা করবেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। নিপা, ধন্যবাদ টুটুল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে নতুন করে মশলার দাম বাড়েনি, তবে শুকনো মরিচের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। বাজার নিয়ন্ত্রণের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে রাজধানীর মশলার বাজারে ততই ভিড় বাড়ছে। মাসখানেক আগে দাম বাড়ার পর ওই অবস্থায় রয়েছে মশলার বাজার। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি। দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, জিরা ও জয়ফলের দাম নতুন করে না বাড়লেও শুকনো মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। গত বছর এলাচির 5000 টাকা, 5500 টাকা, 4000 টাকা কেজি ছিল, এবার ওই এলাচি আমরা বিক্রি করতেছি 2200-2300 টাকা কেজি। দারচিনি 450-500 টাকা বিক্রি হতো, এখন 420 টাকা, বাড়লে আমাদের ব্যস্ত কষ্ট হয়, ঠিক আছে, যেমন কাস্টমার দামাদামি করে, দাম কম থাকলে আমরা বেচেও মজা পাই, কিছু লাভও হয়। মরিচ ছিল 180 টাকা কেজি, যেটা 150 টাকা বিক্রি করছি, এখন এটা 350 টাকা কিনা পড়ে। ঈদের সামনে মশলার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেতারা। মশলার বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে এবং আমরা ক্রেতারা মোটামুটি সন্তুষ্ট। এখন একটু মশলার দাম কম আছে, সামনে যেন না বাড়ে, যেন এমনই থাকে। গত বছর চেয়ে মোটামুটি একটুখানি নিয়ন্ত্রণে আছে। যে মুরগি নিলাম ঈদের জন্য, গরু তো পাবো কিনা গোস এটা বলতে পারি না, আর কিছু মশলা নিলাম এটা দিয়ে ঈদ চালাবো। আগামী 10 জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা, তাই বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সিটিজেন্স ব্যাংক পিএলসির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার রাজধানীর মতিঝিলে প্রিন্সিপাল শাখার
শাখার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই সময় সিটিজেন্স ব্যাংক পিএলসির চেয়ারপারসন তৌফিক আফতাব, পরিচালক মাসুদুজ্জামান, মোহাম্মদ ইকবাল, মুখলিসুর রহমান, শেখ ইফতেখারুল ইসলাম, শফিকুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম উপস্থিত ছিলেন। এদিকে সিটিজেন্স ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রা শুরু হলো ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুমের। শনিবার হাজি ফারুক টাওয়ারের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। উদ্বোধন ও ঈদ উপলক্ষে এই শোরুমের সব ধরনের ওয়ালটন পণ্যে শতকরা 10% মূল্য ছাড় দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের কাছে একটি পার্কে গুলিতে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 24 জন। হামলায় জড়িত থাকার অভিযোগে ম্যানচেস্টার থেকে রবার্ট ক্রিমো 3 নামের 22 বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 10:15 দিকে হাইল্যান্ড পার্কে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরুর প্রায় 10 মিনিট পর সেখানে গুলি চালানো হয়। পরে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর হাইল্যান্ড পার্কের আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ। অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় 50,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরে এ নিয়ে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়লেন সিডনির বাসিন্দারা। গত 4 দিনের প্রবল বৃষ্টিতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে অনেক এলাকা। বড় নদীগুলোর পানি বাড়তে থাকায় 50টি এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে কর্তৃপক্ষ। এবার ভিন্ন ধরনের খবর। কলার খোসার ওপর বিভিন্ন বিষয়ে 800-এর বেশি ছবি এঁকেছেন যুক্তরাজ্যের অ্যানা হুয়ানিস্কা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছেন তিনি। পশু পাখি, ফুল, ঐতিহ্যবাহী স্থাপনা কিংবা বিশ্ববিখ্যাত ব্যক্তি সবই আঁকা হয়েছে কলার খোসার ওপরে, তাও আবার কোনো রং, কালি বা পেন্সিলের সাহায্য ছাড়াই। শুধু একটি সেলাই কাটার ভোতা যন্ত্র দিয়ে দাগ কেটে এসব ছবি এঁকেছেন যুক্তরাজ্যের চিত্রশিল্পী অ্যানা হুয়ানিস্কা। করোনা লকডাউনের সময় কলার ওপর এমন আঁকাআঁকি করতে করতেই এ নিয়ে উৎসাহী হয়ে ওঠেন অ্যানা। এখন এটাই নেশা, প্রতিদিনই কলার খোসার ওপর নানা বিষয়ে ছবি আঁকেন। তার এমন চিত্রকর্ম 800-এর বেশি। বিশ্বের নানা ঘটনায় ছবির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করছেন অ্যানা হুয়ানিস্কা। এছাড়া বেশ কয়েকটি দাতব্য সংস্থা এবং সম্প্রতি ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করেছেন। প্রতিদিনই চিত্রকর্মের ছবি তুলে অনলাইনে পোস্ট করেন এই শিল্পী, সাড়াও পাচ্ছেন বেশ। অ্যানা জানান, খাবারের অপচয় রোধে খোসায় ছবি আঁকা এবং সেটি পোস্ট করার পর ব্যবহৃত কলা খেয়ে ফেলেন তিনি। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবার উপায় facebook.com/দীপ্ত নিউজ, এই ঠিকানা।